কি অবস্থা? আমাদের তো আসলাম তোমাদের সামনে মাইনক্রাফটের আজকে নতুন এপিসোড নিয়ে। তো ভিউয়ার্স, আমাদের আজকের এপিসোড এই মানে আগের এপিসোডে বলা ছিল যে আমরা ভিলেজার আনবো, কিন্তু ভিলেজার আনাটা অনেক বড় একটা কাজ। একটা নতুন ভিলেজারের গ্রাম খুঁজে পেয়েছি এবং সেখান থেকে ভিলেজার ধরে নিয়ে এসেছি, আর নৌকাতে করে এগুলোকে আনতে আমার অনেক কষ্ট হয়েছে। আর এখানে আমি তাই আয়রনের ডোর লাগিয়ে দিয়েছি যাতে ওরা না বের হতে পারে, আর বাটন লাগিয়ে দিয়েছি শুধুমাত্র আমি যাতে ভিতরে ঢুকতে পারি। তো আমি তোমাদেরকে দেখাবো এখন আমার ভিলেজারগুলোকে, আর সেই গ্রামটাও আমি নিয়ে যাবো। আর গ্রামে যাওয়ার পথে যে নদীগুলো পড়বে এখানে আমরা ব্রিজ বানাবো আজকে। তো ভিউয়ার্স, ফার্স্ট পার্সনে চলে এলাম, তো তোমাদেরকে এখন আমি দেখাবো। আমি তিনটে খাট ভিলেজের গ্রাম থেকে ভেঙে নিয়ে এসেছি চুরি চুরে। এই হলো এই তিনটা খাট, আর এই হলো আমার তিনটা মানে আমি আনছি দুইটা অবশ্য ধুইটা ভিলেজের, আর একটা এটা হচ্ছে ওদের বাচ্চা। হ্যাঁ, তো আমি ওদেরকে খুব কড়া নজরে দিয়ে দিই যাতে ওরা না বের হতে পারে। কি ও বের হলো কি করে? তার মানে আমাকে ওয়াল লাগাতে হবে। আচ্ছা ভিউয়ার্স, তো হ্যাঁ আমি ফিরে আসছি এটাকে বন্ধ করে। আমি নিয়ে আসছি ওদেরকে ধরে, আর এখানে আমি কাঠ লাগাই দিছি যাতে না বেরিয়ে দিতে পারে। আমি এখন ওটা ভেঙে নিলাম। যাও দূরে যাও যাও। আমরা বাটনটা সবকিছু জিনিসপত্র গুছিয়ে নেই, কারণে যেতে হবে আমাদেরকে। তো আসছি, তো ভিউয়ার্স নিয়ে নিয়েছি আমার যা যা লাগবে তা তা আমি নিয়ে নিলাম। তো আমাদের এই ভিলেজার নতুন যে ভিলেজার গ্রামটা পাইছে মেয়েটা হচ্ছে এইদিকে। হ্যাঁ, আমি খাবার টাবার সব কিছু নিয়ে নিচ্ছি পর্যাপ্ত, কারণ খাবার যদি না হয় তাহলে আমাকে আবার পশু পাখি মেয়েরই খাবার জোগাড় করতে হবে। তো ভিউয়ার্স, আমাদের রাস্তাটা তো আমার জানা মতো এদিক দিয়েই, আমরা পুরো রাস্তা বানিয়ে নিচ্ছি এদিক দিয়ে, আর এর কারণে আমার দুইটা শাবল পুরো নষ্ট হয়ে গেছে। কি হইল কোন দিক দিয়ে আমরা উল্টো এসে গেছি? অবশ্য আমরা তো বলি গেল কোথায়, তো আমরা উল্টো দিকে এসে বসছি। এদিকে আমাদের একটা ব্রিজ, তো এটাকে আমাদের পরিপূর্ণ করতে হবে। দেখো আমরা এদিকে রাস্তা বানিয়ে নিছি, তো এদিক দিয়ে আমরা আনছিলাম আমাদের ভিলেজারগুলোকে, তো এদিক দিয়ে আমাদের রাস্তা বানিয়ে নিতে হবে। আর ব্রিজ আর এগুলো হবে, প্রথমত আমরা এগুলোকে তিন ব্লক করে নেই। তো ভিউয়ার্স, আমরা এই তিনটাই মাত্র আনছিলাম। আমি ভাবছিলাম হয়ে যাবে এগুলো দিয়ে আমাদের, কিন্তু হলো না। তো আমরা এগুলোকে তিনটা করে দিয়ে দিই।
আমরা মোট এটাকে 5 ব্লক করব। তো ভিউয়ার্স আমি 5 ব্লক করে আসছি ফিরে। তো ভিউয়ার্স আমাদের এখানে ব্রিজের কাজ প্রায় শেষ। তো আরে হ্যাঁ, এটা ভেঙে নেই আমাদের পকেটে। এখানে করে আমরা নিয়ে আসছিলাম আমাদের ক্রাফটিং টেবিলটাকে। আর হ্যাঁ, আমরা অনেকগুলো কাঠ আনছিলাম আর এগুলো দিয়ে আমরা বেড়া বানাই নিছি। আর আমাদের স্টোন আমরা 64 দুইবার করে আনছিলাম, এখন প্রায় 22টা মতো আছে। আমাদের অনেকগুলো স্টোন শেষ, কারণ আমাদের নিচে অনেক স্টোন দিতে হয়েছে। কারণ তোমরা দেখতে পাচ্ছি যে আমরা নিচে ব্যবহার করছি, এগুলো নিচ পর্যন্ত গেছে। আমাদের আমাদের এসেছে মাত্র। তো আমরা এবার ধীরে ধীরে গ্রামটা থেকে ঘুরে আসি, দেখতে খুবই ভালো লাগতেছে। আমরা ভিতরে থেকে দেখে আসি, দেখতে কিরকম লাগতেছে বৃষ্টিটাকে। তো এবার দেখতে প্রায় এরকম লাগতেছে কিছুটা। হ্যাঁ, আমরা যাচ্ছি এবার ভিলেজারের গ্রামে। তো দেখো আমি এদিকে রাস্তা মানে রাখছি ভিলেজার গ্রামে যাওয়ার জন্য। তো আমরা ভিলেজার গ্রামে গিয়ে আসছি ফের। তো ভিউয়ার্স সরি, সাউন্ডটা কমে নেই। আমরা আস্তে আস্তে অনেকগুলো প্রাণী আমরা মারছি আর কিছু খাবার টাবার পাইছি, খাইছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিলেজারদের সেই গ্রামটা। আর একটা আয়রনগুলো মারছে, এটাকে মারলে আমরা আয়রন পেতে পারি, কিন্তু এটাকে আমরা মারবো না। তো ভিউয়ার্স আমরা এখন লুট করবো এই গ্রামটা। এই গ্রামটা থেকে আমাদের কিছুই লুট করা হয়নি। এর আগে আরেকটা গ্রামে আমরা গেছিলাম সাবানার ভিতরে, ওইটা আমরা অনেক লুটপাট করছি। তো এর এগুলো আমাদের বাড়িতে আছে, আমরা ওই ভিলেজারের গ্রামটা থেকে এটা লুট করছিলাম। আরেকটা কথা ভিউয়ার্স, আমাদের এই গ্রামে আসার আগে আরও 2টা নদী পড়ে, তো সেগুলার মধ্যেও আমার ব্রিজ তৈরি করতে হবে। আর নেক্সট ভিডিওতে সেগুলো আমি করে নেব। নেক্সট ভিডিওতে মানে অফ ক্যামেরাই করে নিলেই ভালো হবে। ইয়েস ভিউয়ার্স, আমি অনেকগুলা ইয়া পেয়েছি, ব্রেড। এগুলো দিয়ে আমরা আবার ভিলেজারের বাচ্চা বানাতে পারবো। তো আমাদের আরও ভিলেজার বাড়বে আস্তে আস্তে। গ্রামটা অনেকটা বড়ই, কিন্তু বেশি লুট টুট পাওয়া যায়নি। একটা বুক পাইছি অবশ্য। হ্যাঁ, আমরা আলোগুলা খেতে পারি। এই কি, আমাদের তো হাঙ্গার বার বাড়তেছেই না ভালোভাবে। আচ্ছা, আলোগুলা বেশি একটা পেট ভরায় না। এই কি, এটা কি ভিলেজার রাজা নাকি? ও, ভিলেজার রাজা মনে হয়। হো, ওর থেকে আমরা উডল্যান্ড ম্যানশনের ম্যাপ পেতে পারি ভিউয়ার্স। তো আমরা এখন না, ও অনেকগুলো ম্যাপ পাওয়া গেছে, অনেকগুলো ম্যাপ। ভিউয়ার্স এটা একটা ম্যাপ, সবগুলো তো দেখতেছি একই। এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তো ভিউয়ার্স আমার মনে হইতেছে এই এলাকাটারই ম্যাপ মনে হয় এইটা, আমার যতটুকু মনে হইতেছে এটা আমার ম্যাপটা। সবগুলাই কিরকম, এগুলো রেখে দিই আমার কাছেই। আর ব্রেড নিয়ে নিলাম অনেকগুলা। হ্যাঁ, তো চলবে, পুরো এলাকাটার ম্যাপ আছে এখানে। তো ভিউয়ার্স আমরা একটা বিড়ালও চালিয়ে নিতে পারি। আর একটা ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ভিলেজার শুয়ে আছে। আর নতুন যে আপডেটটা আসছে মাইনক্রাফটের উপর থেকে, এই বাঘটা দেখা যাইতেছে ঘন ঘন ভিলেজাররা। ও, এমরেল্ড, 4টা এমরেল্ড পাওয়া গেছে, আরও 15টা ব্রেড হয়ে গেছে। তো আমরা এমরেল্ড পাইয়ে গেছি এখান থেকে। আচ্ছা, তো
আমরা ওইদিকের ঘরগুলোতেও যাই এবং ওই স্টোনের বাড়িটাতেও যাব। আর একটা বুক পাওয়া গেছে, 25টা পটেটো। তো হ্যাঁ, আর এবার আমরা যাব স্টোনের বাড়িটাতে। তো ভিউয়ার্স, বিরতি প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, আমরা এই বাড়িটা যাব। পুরো গ্রামটাই আমাদের ঘোরা অনেকটা বাকি রয়েছে, গ্রামটা অনেকটাই বড়। তো দেখি এখানে লুটপাট কিছু আছে কিনা। এখানে কিছু নাই, তার মানে আমার মনে হয় কোনো লুট টুট নাই। হ্যাঁ, তবে এখানে কোনো লুট নাই, আর এই বাড়িগুলোতে মনে হয় আমি গেছি। ও, আমার অনেক হেলথ কমে গেছে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমাদের বেরোটার বাড়াচ্ছি না, আমরা এই বাড়িগুলো ঘুরে গেছি। এই ভিলেজের গ্রামটাও আমাদের ঘোরা শেষ। তো হাস্তা তা বিস্তা গাইজ, বিদায়।